নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ যে জাতকের হাতটি নিয়েছি, এই হাতটিতে বিশেষ একটি শুভ সংকেত রয়েছে। এই শুভ সংকেতটি খুব কম মানুষের হাতেই দেখতে পাওয়া যায়, কিন্তু যদি এই শুভ সংকেতটি আপনার হাতের মধ্যে থাকে তাহলে আপনি অত্যন্ত সৌভাগ্যজনক, বা ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর সর্বদা রয়েছে তার ইন্ডিকেট করে। আপনারা খুব ভালোভাবে হাতটিকে যদি লক্ষ্য করেন, দেখুন এই জায়গায় পরিষ্কার একটি ত্রিভুজ তৈরি হয়ে রয়েছে। এই দেখুন, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ কিন্তু খুব কম মানুষের হাতেই লক্ষ্য করা যায়। যাদের হাতে এই জায়গায় এই ত্রিভুজটি থাকবে তারা কিন্তু সৌভাগ্যবান। এই ত্রিভুজ আমাদেরকে তিনটি বিশেষ শুভফল প্রদান করে থাকে। তো আপনার হাতে যদি থাকে তাহলে আপনি মিলিয়ে দেখবেন, আমি এক এক করে তিনটি শুভ ফল নিয়ে আলোচনা করব। হাতের কোয়ালিটি, হাতের গ্রহ পর্বের অবস্থান এবং রেখার বৈচিত্র্য আপনাকে কোন ফল দেবে সেটি নির্ধারণ করবে। কিন্তু এটি নিশ্চিতভাবেই বলা যায়, আমি যে তিনটি শুভ ফল এই ভিডিওতে বলতে চলেছি, এই তিনটির মধ্যে একটা না একটা অবশ্যম্ভাবী আপনার জীবনে ঘটবে যদি এই বিশেষ শুভ সংকেতটি আপনার হাতে রয়েছে। ভালো করে দেখে নিন, এই জায়গাটি হচ্ছে আপনার হৃদয় রেখা এবং এই জায়গাটি হচ্ছে শিরোরেখা। হৃদয় রেখা এবং শিরোরেখার মাঝে এই ধরনের দুটি দুদিক থেকে রেখা তৈরি হয়ে একটি ত্রিভুজ তৈরি করে দিয়েছে, আর এই ত্রিভুজটি হচ্ছে সেই বিশেষ শুভ সংকেত। তবে এই বিশেষ শুভ সংকেতটি যদি একদম হাতের মাঝে থাকে তাহলেই কিন্তু যথার্থ বা 100% রেজাল্ট দিতে পারে। যেমনটি এই হাতটিতে রয়েছে, এই হাতটিতে কিন্তু ত্রিভুজটি মোটামুটি হাতের মধ্যমা বা মধ্য অংশেই রয়েছে। তবে আর একটু যদি এই জায়গার উপরে হতো সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ফ্রুটফুল রেজাল্ট নিয়ে আসতো। তাহলে কী সেই রেজাল্ট বা কী ধরনের শুভ ফল পাবে এই বিষয়টি এক এক করে আমি বলবো। প্রথমত, যদি আপনার এই ধরনের একটি ত্রিভুজ তৈরি হয়ে যায়, সেটি কিন্তু খুব অল্প বয়সে খুব ভালো কেরিয়ারকে নির্দেশ করে থাকে। অর্থাৎ ভালো কেরিয়ার বলতে অধিকাংশ ক্ষেত্রে এটি কিন্তু উচ্চ পদে চাকরিকে ইন্ডিকেট করে থাকে। কি ধরনের শর্ত থাকতে হবে এটি বলবো। এক নম্বর হচ্ছে চাকরির স্থান যথেষ্ট উন্নত করে। দু নম্বর হচ্ছে গিয়ে প্রেম বিবাহ এবং প্রেম বিবাহকে সুখী করে তোলে। আর তিন নম্বর, সেটি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এটি আকস্মিক বিশাল অর্থ লাভ করিয়ে দেয়। হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ বলতে যেটা বোঝায়, কারো করতলে যদি এই ধরনের এই জায়গার উপর ত্রিভুজ তৈরি হয় সেটি কিন্তু হয়ে থাকে। আর হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ এটি কিন্তু লটারি প্রাপ্তিকেই ইন্ডিকেট করে। অনেক এইরূপ মানুষ রয়েছেন যারা লটারিতে বারংবার প্রাইজ জেতেন, তাদের হাতে কিন্তু এই ধরনের বিশেষ একটি সংকেত লক্ষ্য করা যায়। এছাড়াও লটারি জেতার আরও অনেক হাতের রেখায় সংকেত থাকে, কিন্তু তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে এই রেখাটি। কিন্তু আপনাকে এই যে তিনটি ফল বললাম, এই তিনটি ফলের কোনটি আপনি পাবেন সেটি কিন্তু আপনার হাতের কোয়ালিটি, হাতের আকৃতি, হাতের রং এবং গ্রহ পর্বের বলবত্তা নির্দেশ করবে। তো যেহেতু এই হাতটি নিয়ে আলোচনা করব, তাহলে এই জাতক কী ফল পাবে সেটিই বলবো। দেখুন, এই জাতকের ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে জাতকের অল্প বয়সে কেরিয়ার তৈরি হয়ে যাবে এবং জাতক যথেষ্ট এডুকেটেড, তার প্রমাণ কেরিয়ার তৈরি হওয়ার জন্য শিক্ষার সাথে সাথে একটা সিস্টেমের মধ্যে চলার মানসিকতা থাকতে হবে। তাহলে এডুকেশন অর্থাৎ শিক্ষা, সেটি বুধ বৃহস্পতি এবং ধৈর্য সেটা শনির মাফ করবেন চন্দ্রের কাছ থেকে মূলত পেয়ে থাকি। তাহলে জাতকের কিন্তু বৃহস্পতির পর্ব, বুধের পর্ব এবং চন্দ্রের পর্ব বিশেষ শুভভাবে অবস্থান করে রয়েছে। তাহলে এই জাতকের এই শুভ সংকেতটি কিন্তু ভালো কেরিয়ার দেবে।
আর জাতকের মধ্যে যে কিন্তু একটা সিস্টেমের মধ্যে চলার মানসিকতা রয়েছে, সেটি কোন জায়গা থেকে দেখলাম? সেটি দেখলাম শনির জায়গা থেকে, কারণ শনি হচ্ছে কর্মফলদাতা। শনির ক্ষেত্রে দেখুন এই ধরনের পরিষ্কার একটি শনি রেখা রয়েছে। তাহলে এই জাতককে এই সংকেত কিন্তু ভালো কেরিয়ার এবং অল্প বয়সে কেরিয়ার দেবে। এবারে আসবো 2 নম্বর পয়েন্ট, অর্থাৎ কখন এই ত্রিভুজটি আপনাকে প্রেম বিবাহ করাবে এবং প্রেম বিবাহে সুখ নির্দেশ করবে। দেখুন যখনই বিবাহের বিচার করব তখন কিন্তু আমাদেরকে এই জায়গাটি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। এই জায়গাটাতে যদি একটা বা দুটো এই ধরনের রেখা থাকে এবং এই রেখাগুলি যদি স্ট্রেট থাকে, একটা রেখা থাক বা দুটো রেখা থাক, এই রেখা যদি স্ট্রেট থাকে এটা হতে হবে। তারপর থাকতে হবে শুক্রের ক্ষেত্র, অর্থাৎ এই জায়গাটি একটু ফোলাভাবে থাকতে হবে, হাতটা একটু নরম প্রকৃতির হতে হবে, অর্থাৎ হাতটা দেখে যেন একটু তুলতুলে এই ব্যাপারটা বোঝা যায়, সফটনেস রয়েছে হাতের মধ্যে এই ব্যাপারটা বোঝা যায়, তাহলে এটি থাকতে হবে। আর শিরোরেখা মঙ্গল অভিমুখে না গিয়ে ঢালু হয়ে কিছুটা চন্দ্র অভিমুখে চলে আসবে, তখন কিন্তু এটি নির্দেশ করবে প্রেম বিবাহ এবং সুখী প্রেম বিবাহকে। কিন্তু এখানে শুক্রের ক্ষেত্র এবং শিরোরেখা সেটি যথার্থ রয়েছে প্রেম বিবাহের জন্য, কিন্তু বিবাহের জায়গায় অর্থাৎ এই জায়গাতে কোনো বিবাহ রেখা এখনো পর্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, যার ফলে এই জাতক বিবাহ করার জন্য এখন তৈরি নয় তেমনটাই ইন্ডিকেট করছে। তাহলে এর ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় নম্বর যে পয়েন্ট, প্রেম বিবাহ এবং প্রেম বিবাহের পর সুখী জীবন, সেটি নির্দেশ করছে না। এবারে আসবো 3 নম্বর, সবচেয়ে যেটি ভাইটাল, অর্থাৎ এই ধরনের ত্রিভুজ কখন আপনাকে লটারি জিততে সাহায্য করতে পারে। তার প্রধান শর্তই হচ্ছে আপনার হাত চৌকো প্রকৃতির হবে, অর্থাৎ এখানে যেমন এই হাতটির মধ্যে একটা গোলাকার ব্যাপার রয়েছে, আপনারা ভালোভাবে লক্ষ্য করলে এই জায়গাটি দেখুন, এই জায়গাটি চৌকো প্রকৃতির হতে হবে। যে কোনো ধরনের ফাটকা অর্থ আসার জন্য এই হাতটির চৌকো অবস্থান সেটি কিন্তু দরকার, এটা প্রাথমিক শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আয়ু রেখা থেকে উন্নতি সূচক রেখা, সেটা শনি পর্বের দিকে যেতে হবে, অর্থাৎ এই যদি হয় আয়ু রেখা এবং এই জায়গা থেকে যদি এই ধরনের রেখা শনি পর্বের দিকে যায় তাহলেই কিন্তু ফাটকা ইনকাম সেটি ইন্ডিকেট করে থাকে। এর পরের যে জায়গা দেখতে হবে সেই জায়গাটি হচ্ছে রাহুর জায়গা, অর্থাৎ এই জায়গাটি কিন্তু বিশেষ শুভ চিহ্ন যুক্ত হতে হবে, অর্থাৎ এই ধরনের রেখা সেগুলি কিন্তু রাহুর স্থানে কম থাকবে বা থাকবেই না। কিছু কিছু ক্ষেত্রে রাহুর জায়গাতে এই ধরনের কোনো ত্রিভুজ সেটিও লক্ষ্য করা যায়, বা এই ধরনের কোনো ছোট্ট ছোট্ট উপর নিচ রেখা লক্ষ্য করা যায়। যদি এই ধরনের যে কথাগুলি বললাম বা যে 3-4টি পয়েন্টের কথা বললাম, এই 3-4টি পয়েন্টের সাথে যদি আপনার ঠিক এই জায়গায় এই ধরনের একটি ত্রিভুজ তৈরি হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আপনি লটারিতে প্রচুর অর্থ জিততে চলেছেন, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসবে, কোন সময়ে? এই সময় নির্ধারণ সেটি কিন্তু হাতের প্রধান 4টি রেখা থেকে নির্ধারণ করতে হবে, অর্থাৎ সেটি আয়ুরেখা। আয়ুরেখায় যদি এই রকম জায়গা থেকে ঊর্ধ্বমুখী রেখা থাকে তাহলে এই বয়সটিকে ধরতে হবে। এছাড়া যদি শিরোরেখা থেকে বিচার করি তাহলে শিরোরেখার যদি এই ধরনের দুভাগে ভাগ হয় তাহলে সেই জায়গাটি কোন বয়স পড়ছে সেটিকে দেখতে হবে। অথবা হৃদয় রেখায় কোন জায়গায় গিয়ে এইভাবে দুভাগে ভাগ হচ্ছে সেই জায়গাটিকে দেখতে হবে। এছাড়াও বয়স নির্ধারণের জন্য ভাগ্য রেখাকেও আমরা ভালোভাবে দেখব। তাহলে এই 4টি রেখাকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে থাকি আর যে সংকেতগুলি আমি আপনার কাছে বললাম সেই সংকেতগুলি থাকে, তাহলে কোন সময়ে লটারি প্রাপ্তি হতে পারে সেটিও কিন্তু অনেকাংশেই সঠিকভাবে বলা সম্ভবপর হয়। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন
প্রেস করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।